What ingredients do you need to make Thai soup? Oil, garlic, water, ketchup, chicken breast, prawn, yolk, lemongrass leaves, Thai ginger, Thai chili, mushroom, lemon juice, corn flour, coriander. Hello everyone, assalamu alaikum. আমি সব সাজাদ, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আপনাদেরকে আমরা মজাদার রেস্টুরেন্টের থাই স্যুপ তৈরি শেখাবো, কীভাবে সহজেই আপনি রেস্তোরাঁ স্টাইলে থাই স্যুপ তৈরি করবেন। রেস্টুরেন্টে যত রকমের স্যুপ আছে, সবচেয়ে মজাদার এবং সুস্বাদু স্যুপ হচ্ছে এই থাই স্যুপ, যেটা স্বাদ হচ্ছে টক ঝাল মিষ্টি। এবং আপনি চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই থাই স্যুপ তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি, কীভাবে আপনি থাই স্যুপ তৈরি করবেন। আজকে আমরা রান্না করে দেখাবো কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ তৈরি করবেন। তো আমি আমার স্টাইলে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি যে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ তৈরি করবেন। আমরা প্রথমে কিছু মাশরুম কেটে নিয়েছি, তারপর হচ্ছে আমরা কিছু বললেস ব্রেস্টের যে চিকেনটা আছে সেটা জুলিয়ান করে কেটে নিলাম। তো আমরা কিছু জুলিয়ান চিকেন কাটার পর আমরা একটা প্লেটের মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু একসাথে রেডি করে নেব। এখানে নিয়েছি থাই পাতা, তারপরে হচ্ছে নিলাম হচ্ছে লেবু পাতা, তারপরে হচ্ছে বললেস জুলিয়ান চিকেন, তারপরে কিছু মাশরুম। তো এইগুলো আমরা মোটামুটি একটা পরিমাণ কোয়ান্টিটি নিয়েছি। তারপরে নিয়ে নিব আমরা ডিমের শুধু কুসুম, হাঁসের ডিম দিলে বেশি বেটার হয়, মুরগির ডিম দিয়েও হবে। আমরা তিনটা কুসুম নিয়ে নিলাম, আমরা একটা স্যুপ তৈরি করব মোটামুটি তিন থেকে চারজন খাওয়ার মতো। তারপর আমরা কিছু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর ডিমের কুসুমটা তোলার সময় খেয়াল রাখবেন যেন সাদা অংশটা অবশ্যই না থাকে, অল্প একটু পানি দিয়ে নিলাম। আমরা প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে হচ্ছে আমরা এখানে কুচি কুচি করা কিছু গার্লিক দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে বাটার অয়েল বা বাটার ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আমরা রসুনটাকে ভেজে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম 500 ml পানি। পানিটা ফোটানো পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো। আমরা দিয়ে দিচ্ছি কেচাপ। তো আমার কাছে আমি চিলি সস ব্যবহার করেছি, আপনারা চিলি সস ব্যবহার করলে এখানে কিছু রেড চিলি একটা পেস্ট ব্যবহার করতে হয়, এই জন্য আমি চিলি সসটাই ডাইরেক্ট ব্যবহার করেছি। আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমরা সল্ট দিয়ে দিচ্ছি 1/2 tbsp, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/2 tbsp, সুগার দিয়ে দিচ্ছি 1 tbsp। তো আমরা 4-5টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, আর হচ্ছে যে আপনারা এখানে থাই আদা দিয়ে দিবেন, থাই আদা অথবা দেশি আদাও দিতে পারেন ছোটো ছোটো করে। তারপরে হচ্ছে আমরা এখানে 100 গ্রাম পরিমাণ চিকেন নিলাম, সাথে হচ্ছে 50 গ্রাম পরিমাণ চিংড়ি। তো আমরা ডিমের ওই মিশ্রণটার সাথে রেখে দিলাম। তো আমাদের পানিটা একটু পর ফোটানো পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব যে এই সসের পানিটা ফোটানো পর্যন্ত। পানিটা ফুটে গেলে এইভাবে অল্প অল্প করে আমরা চিকেন সহ সব কিছু দিয়ে দিব। তো আপনারা চাইলে যে চিংড়িটা পরবর্তীতে পরেও অ্যাড করতে পারেন। তো আমাদের বড় চুলা, আমরা সাথে সাথেই নামিয়ে ফেলি, বেশিক্ষণ লাগে না। তো আমরা একটা লেবু কেটে নিলাম, আপনারা চাইলে লেবুটা এত সুন্দর করে কেটে নিতে পারেন, একটা লেবুর অর্ধেক অংশ দিয়ে দিতে পারেন। একটা লেমনের আপনার রস অনুযায়ী একটা লেবুনের অর্ধেক দিয়ে দিলে হবে। তো আর আপনারা সামনের ভিডিওতে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখানে টমেটো সস ব্যবহার করেছি 200 গ্রাম পরিমাণ, 200 গ্রাম পরিমাণ আমরা টমেটো কেচাপ ইউজ করেছি। আপনারা কেচাপ অথবা চিলি সস ইউজ করতে পারেন, তো আমি ডাইরেক্টলি চিলি সস ব্যবহার করেছি কারণ আমরা একটা রেড চিলি পেস্ট বানিয়ে রাখি যেটা কিনা আমরা একদিন আপনাদেরকে দেখাবো যে কীভাবে বানাবেন। তো আমরা হচ্ছে কিছু কর্নফ্লাওয়ার গলিয়ে নিলাম, যতটুকু কর্নফ্লাওয়ার তার ডাবল পানি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর আপনি একটু নাড়াচাড়া করলে দেখবেন পাতলা স্যুপটা অনেক থিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তবে আবার অনেক বেশি থিক করে ফেলবেন না, তবে থাই স্যুপটা একটু থিক হয় মানে ঘন হয় যখন আপনি দেখবেন যে এটা পরিমাপে এসে যথেষ্ট ঘন হয়েছে, তখন আপনি বুঝবেন যে আপনার থাই স্যুপটা কমপ্লিটলি হয়ে গেছে। তো থাই স্যুপটা কমপ্লিট হয়ে গেলে আপনি হচ্ছে এটাকে হচ্ছে পরিবেশন করবেন, যে সুন্দর একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করবেন। আপনি চাইলে কয়েকটা ধনে পাতা উপরে দিয়ে দিতে পারেন,
তো দেখতে পাচ্ছেন আমাদের থাই স্যুপটা কতটা ঠিক হয়েছে এবং আমরা কত সুন্দর হয়েছে থাই স্যুপটা। তো দেখতে পাচ্ছেন আমরা এটা বাটিতে সার্ভ করতেছি। তো এভাবে আপনারা সুন্দর করে থাই স্যুপ সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি যদি একটু শেয়ার করেন আপনার ভিডিওটা আপনার কাছে সেভ থাকবে, আপনি যে কোনো সময় দেখে রেসিপিটা তৈরি করতে পারবেন এবং আপনার শেয়ার করার কারণে অন্যরাও এই রেসিপিটা দেখতে পারবে এবং শিখতে পারবে। আমি চাই আমাদের রেস্তোরাঁতে যে রান্নাগুলো আমরা করি, রেস্টুরেন্টের যে রান্নাগুলো মজাদার রান্না, এই সকল রকমের রান্না আপনাদের সাথে শেয়ার করতে এবং প্রতিনিয়ত আপনাদেরকে মজার মজার রান্নার রেসিপি শেখাতে। আপনারা সামনের ভিডিওতে কোন রেসিপি যাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই রেসিপিটা আপনি তৈরি করে আমাদের হচ্ছে আমার এস এম সাজ্জাদ শেফ নামে একটা গ্রুপ আছে, আপনি সেই গ্রুপে ছবি সহ আপনি আপনার রান্নার অভিজ্ঞতা আপনি সেখানে পোস্ট করতে পারেন। আর হচ্ছে যে আমার হ্যালো ফুডিজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ইউটিউব চ্যানেলও ফলো করতে পারেন, কারণ পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলও নতুন নতুন রেসিপি কন্টিনিউয়াসলি আসতেছে যাবে। তো যাই হোক, আমাদের হচ্ছে রেসিপিটা প্রায় কমপ্লিট। তো আমরা হচ্ছে এখন এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো সময়, নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আমরা দেখতেই পাচ্ছেন যখন স্যুপটা কমপ্লিট হয়ে গেছে আমরা কয়েকটা মাশরুম কেটে উপরে আবার দিয়ে দিছি সার্ভিংয়ের সময়। এই যে আমরা সার্ভিংয়ের জন্য একটা বাটি নিচ্ছি। থ্যাংক ইউ।